আপনি যে মেহেদি দিয়ে লিখ নিউটালি হোক, আচ্ছা মেহেদি দিয়ে যেটা লিখছেন এটা কাদের উদ্দেশ্যে? তাদেরকে আপনি চেনেন? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে পরিমনির আবারও জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরোর পরে তার 7 মিনিটের একটি অডিও ক্লিপ বা অডিও ফাঁস হয়েছে এবং কোন একজন রিপোর্টার তার ইন্টারভিউ করছিল বা তার সাথে কথোপকথন করছিল, সেই ধরনের 7 মিনিটের একটি ভিডিও ফাঁস হয়েছে। তো সেই 7 মিনিটের অডিও গুরুত্বপূর্ণ অংশ এবং পরিমনি কি তার সামনের মাস্টার প্ল্যান, তার যে বর্তমান বাসায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে পরিমনি যখন কাশিমপুরের কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে যখন বেরোচ্ছিল, তার যে হাতে হাত মেরে যখন সে অভিবাদন জানাচ্ছিল তার ভক্তকুলদেরকে, তার হাতে মেহেদির একটি লেখা যে ছবিটা সেটি ভাইরাল হয়েছে এবং সেই লেখাটি আপনারা ইতিমধ্যে জানেন যে সে কি লিখেছিল, ডোন্ট লাভ মি বিচ হ্যান্ড দেন, এই ধরনের একটি লেখা। এবং তিনি কাদেরকে উদ্দেশ্য করে এটি সেখানে লিখে সে তার হাতে লিখেছে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করেছে, আপনারা শুনে দেখুন। সেটাকে আপনি চিনে ফেলছেন? চিনে ফেলছেন কারা তারা? আপনি কি চিনে ফেলছেন কারা তারা? ওকে গ্রেট। সেটাই, তারা নাই, এটা পাবেন না তাদেরকে। আর আচ্ছা প্রিয় দর্শক, এই অংশে যে তার ইন্টারভিউ করছিল, যে রিপোর্টারটি তার ইন্টারভিউ করছিল বা তার সাথে ফোনে কনভারসেশন করছিল, সেখানে পরিমনিকে জিজ্ঞেস করা হলো যে মুক্তির আনন্দটা কেমন, আপনি যে এতদিন পরে জেল হাজত খেটে বেরোলেন জীবনের প্রথমবারের মতো, তো এর আসলে অনুভূতিটা বা ফিলিংসটা কেমন ধরনের কাজ করছে। সেক্ষেত্রে পরিমনি কিন্তু স্পষ্ট একটি বার্তা দিলেন যে তার কোনো ফিলিংস এখন কাজ করছে না, সে ভূতা অনুভব করছে, কোনো কিছুকে তার সে সুখ দুঃখ জড়া তাকে নাকি এখন ছুঁচ্ছে না, মানে টাচ করছে না। শুনে নিন আপনারা। ফিল করছি কেমন? ফিলিংস তো নাই, হারাই গেছে। কেন? মানে এখন বুঝে উঠতে পারছি না, ধরেন একটা রেগুলার যে লাইফ থাকে না, সে লাইফ ওইখান থেকে তো একদম সম্পূর্ণ ব্রেক ছিল। একদম পুরো একদম মানে বিপুল, মানে একদম কি বলে এটাকে, জবাবে পরিমনি কি বলল এই অংশে আপনারা সেটি শুনতে পাবেন। এর পরবর্তীতে তাকে বাসা ভাড়া বাসা থেকে ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে, সেই বিষয়টিও কিন্তু পরিমনি স্পষ্ট করেছে যে ঘটনা আসলে কি, কেন বাসা ভাড়ার নোটিশ কি আসলে তাকে দিয়েছে এবং দিলে কি কারণে দিয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা এখন জানতে পারবেন। এমনি শারীরিকভাবে কেমন আছেন আপনি, মানে অসুস্থ শুনছিলাম, কি অবস্থা আছেন এখন? আমি না বুঝতেছি না, মানে আমি গোটা হয়ে গেছি। ওইখানে খাওয়া দাওয়া ভালো ছিল নাকি? বুঝতে পারছি, খুবই স্বাভাবিক দেওয়ার কথা, আপনি তো রাখবেন না নিশ্চয়ই, আপনি আপনি ভাবেন তো আপনি তা ঠিক। হ্যাঁ, আমার জন্য যে চারটা ফ্যামিলি ডিস্টার্ব হচ্ছে, আমিও তো এটা একজন সচেতন নাগরিক হয়ে আমি তো এটা মানে অন্য কেউ হলে তো আপনি আপনি মানতেন না, মানে খুব স্বাভাবিক অন্য কেউ হলে তো আপনি মানতাম না, ভাই এটা কোনো
কতক্ষণ তারা মানে পুলিশ দেখতেছে কতক্ষণ র‍্যাব দেখতেছে কখনো কালে আর্মিটা দেখেনি আর কি কখনো সাংবাদিক দেখতেছে আচ্ছা সাংবাদিকদের জন্য কিছু বলতে চান কিনা আপনি সাংবাদিক এবং আপনার ভক্তদের জন্য ছোট কিছু দিয়েও নাড়ানো যায় না, তো আমি তো আসলে তাদের জন্য একদম ঠিক কে আমার এই হুট করে একদিনে পরি মনে হয় নাই খুব ভালো বলেছেন। আর এমনি দুইটা প্রশ্ন করবো, একটা হচ্ছে যে এমনিতে পুরো ঘটনাটা নিয়ে আপনি কিছু দেখা বললাম মানে গাড়িতে আস্তে আস্তে মানে এত মানে গলা ভারী হয়ে গেল এটা দেখে যে মানে এক্স্যাক্টলি এটাই তো মানে এটাই লাইফ আসলে কি বলবো এটাই লাইফ হ্যাঁ হ্যাঁ কি সুন্দর দেখা বললাম আর কি ভালো লাগলো আমার মনে হলো যে আপনার সঙ্গে যেটা হইলো পুরো ঘটনাটা এটা নিয়ে কিছু বলার আছে কিনা এক লাইনে যদি বলতে চান। দুঃস্বপ্নের মতো লাগতেছে যে আমি ঘুমাইছিলাম, আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি এরকম গিরে ভাই ধুমধাম পুরো ঘর ছলছল করে, তো ওই থেকে আমার একটা দুঃস্বপ্ন শুরু হয়েছে। দুঃস্বপ্নটার ডিউরেশন ছিল 27 দিন, একটু লং একটু মানে একটু দীর্ঘ দুঃস্বপ্ন আর কি। আচ্ছা একদম তাই হ্যাঁ তুমি উঠে দাঁড়াও তুমি ভেঙে পড়লো না আমি সেটা ভাঙতেই চাই না উঠে দাঁড়াবো কি ভাঙতেই চাই না কখনোই ভাঙবেন না যারা আমাকে এসব নিয়ে বলতেছে তারা আমাকে কর্তব কিনে তারা আমি দেখছে না কখনোই না নেভার এভার বসে এসে বলবে আমি তারা চিনি না বাসায় এসে কি খেলেন আপনি কি খাওয়া দাওয়া করলেন মুরগি মাংস তারপরে কোলে মাছ অনেকগুলা আচ্ছা এই 27 দিন কি মিস করছেন আপনি বেশি কেন আপনি যে আবেগে ঘুমাইছিলাম একটা লং একটা ডিউরেশনের একটা স্বপ্ন দেখছিলাম যেটা কিনা দুঃস্বপ্ন আচ্ছা ঠিক আছে স্বপ্নের মধ্যে মিশে কোনো জায়গা ছিল না আচ্ছা তাহলে কাজে ফিরবেন ডিরেক্টরদের সাথে কথাবার্তা বলে তাই তো খুব হ্যাঁ একটু ফ্রিটি হয়ে সন্ধ্যাবেলার দিকে আমি দেখি কাজ কমিউনিকেট করি সবার সাথে মিটিং ফিটিং করে আমি সব মানে যত দ্রুত আমি বাসার থেকে বের হয়ে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে পারি তত তাড়াতাড়ি মনে হবে যে আমার আত্মার মতো জানটা চলে আসছে আর কি গ্রেট